friends. Bindas, Parinda. আমাদের সকলকে ওয়েলকাম। আজকে একটা ছুটি পেয়েছি কাজের ফাঁকে। তো 9:30টার সময় প্ল্যান করেছি টাকি যাব। তোমরাও সাথে থাকো। তোমাদেরকেও টাকির কিছু জায়গা দেখাবো। সাথে থাকো। চলো, লেটস গো। তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্টে এখন আমাদের রয়েছে পরোটা, এখানে আছে মিষ্টি, কোপ্তা, পালক চাটনি আছে, চাটনি আছে, এটা ভেজ আছে, ভেজ আইটেম, বিকজ আমি তো ভেজই খাই। এখানে আছে পালক পনির, আর এটা কি আছে? ও ভেজ আছে, খুব টেস্টি না? বলে দিই, এটা তপসিয়া মোড়, এই জায়গাটা হলো তপসিয়া মোড়। এই পুরো খাবারটা 50 rupees প্লেট, একবার দেখে দাও প্লেটটা, সব পার প্লেট 50 rupees। খুব ভালো জায়গাটা। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা সোজা টাকি যাবো। মাঝখানে একবার দাঁড়াবো, চা খাবো। চলো যাওয়া যাক, সাথে থাকো, লেটস গো। দাঁড়িয়ে পড়লাম, জায়গাটা খুব সুন্দর, তোমরা একটু দেখো। মিনাখা পেরিয়েছি, দেখো জায়গাটা বেশ ভালো লাগলো, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ সুন্দর জায়গা, দেখো চারপাশটা। চা খাবো বলেছিলাম, তাই দাঁড়া চা খাবো। টাকি আমরা এসে পৌঁছে গেছি। এবার মোহনা থেকে শুরু করব, তিন নদীর মোহনা, ওদিকে এগিয়ে চলেছি। এখানে অনেকেরই রাস্তা গুলিয়ে যেতে পারে, তবে টোটো লক্ষ্য করে এগিয়ে চলাটাই বেশি ভালো হবে, কারণ সব টোটোগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মোহনার দিকে এগোচ্ছে। তিন নদীর মিলন ক্ষেত্র, চলো ঘুরে দেখা যাক জায়গাটি কেমন। লেটস গো।
পিকনিক স্পট টাকি। এটা পিকনিক স্পট না, এটা তিন নদীর মোহনা বলে। অসাধারণ সুন্দর একটি জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা। এই হলো তিন নদীর মোহনা, তিন প্রান্তের তিন নদী এসে মিশেছে এই জায়গায়, তিনটি নদীর মিলন ক্ষেত্র। ভীষণ সুন্দর মোহনা ঘোরা হয়ে গেল, আর মোহনা আজ এই পর্যন্তই। এবার চলো জোড়া শিব মন্দিরের দিকে, চলো যাওয়া যাক। শিব মন্দির টাকির দেখে নাও তোমরা, খুব সুন্দর একটি জায়গা। সামনে বিশাল বড় একটা পুকুর আছে, বেশ ভালো একটি জায়গা। জোড়া শিব মন্দিরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক দেখে এবার আমরা বিসর্জন সিনেমার শুটিং স্পটের দিকে এগিয়ে চলেছি। এখানকার গ্রাম্য পরিবেশ সত্যি খুব মনোমুগ্ধকর। দেখো এই হলো বিসর্জন সিনেমার শুটিং স্পট, দেখতেই পাচ্ছ। অনেকেই মুভিটা দেখেছো, আমিও দেখেছি অনেকবার। দেখো চারপাশটা বেশ সুন্দর, চারপাশটা একটু দেখো। এবার আমরা এগিয়ে চলেছি গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনের দিকে। নদীর পাশের এই রাস্তা ধরে এগিয়ে চলার আনন্দই আলাদা। তাই তো চুপ করে এগিয়ে চলেছি মনে মনে আনন্দ নিয়ে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মিনি সুন্দরবনে। এই হলো টিকিট কাউন্টার। হ্যাঁ সব খাবো। ম্যানগ্রোভের দিকে হাঁটছি এখন। রাস্তার দুধারে বেলের শরবত, ডাব এসব রয়েছে। ফেরার পথে খাবো, কারণ কি টাইম অলরেডি শেষ হয়ে আসছে। মনে হয় মনে হচ্ছিল বললে হবে না, পুরো করবো না। দেখ ওই পথে যাবি, যা
আমরা ম্যানগ্রোভের দিকে ঢুকছি, গোলপাতার জঙ্গল। এটা হলো ব্রিজ দিয়ে হেঁটে চলেছি আমরা, প্রায় অনেকটা ভিতরের দিকে চলে এসেছি এই ম্যানগ্রোভ অরণ্যে। এটা হচ্ছে মিনি ম্যানগ্রোভ জঙ্গল। ব্রিজের দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। জঙ্গলের দিকে দেখতেই পাচ্ছ, বেশ চারিদিকটা গাছপালায় ভর্তি, খুব সুন্দর একটি জায়গা। এখানে যে কটা স্পট আসলাম তার মধ্যে এটাতে শুধু জাস্ট 10 টাকার একটা টিকিট কাটতে হলো। নদীর পাড়, এখানের পরিবেশটা সত্যি খুব মনোরম হয়ে যায় এরকম একটা পরিবেশ থাকলে। ওভারঅল জায়গাটা খুব ভালো, খুব সুন্দর। বন্ধুরা তোমরাও টাইম পেলে চলে আসো টাকি, বেশ ভালো লাগবে। জায়গাটা সত্যি খুব নিরিবিলি, এক মুহূর্তের জন্য শহরের কোলাহল কাটিয়ে তোমরা চলে আসতে পারো একটু শান্তির খোঁজে। খুব ভালো জায়গা এই মিনি ম্যানগ্রোভ জঙ্গলটি, যেটা হচ্ছে মিনি সুন্দরবন টাকির একটা টুরিস্ট স্পট। তোমরা চলে আসো, বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগলো জায়গাটি, তোমরাও চলে এসো, খুব ভালো লাগবে জায়গাটি। বাকি যারা দেখছে আমাদেরকে তাদেরকে দাও, তারাও খাবে এসে। খাবে কোন? সকালে বেরিয়েছি না। আচ্ছা, বেলের চাট খাওয়ার পালা। আমরা খাবো বেলের চাট। এটা কি আছে বলো? ওটা টক জল। বেলের চাট বানানো হচ্ছে। এটা বাবা আপনি কি বেলের চাটে হয়ে যাবেন? দেখাও লোককে কিভাবে বানাচ্ছে। গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি এবার রাজবাড়ি ঘাটের দিকে। বেশিরভাগ লোকজনই রাজবাড়ির ঘাট থেকেই স্টার্ট করে, কিন্তু আমরা তিন নদীর মোহনা থেকে শুরু করেছিলাম, এখন আমরা যাব টাকি রাজবাড়ি ঘাট। বলে রাখি, যারা নৌকা ভ্রমণে যেতে চাও তারা এখান থেকে টিকিট কাটতে পারবে। তাহলে অবশ্য শেষে পৌঁছালাম টাকি রাজবাড়ি ঘাট। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিকালের পরিবেশ আরো মধুর হয়ে গেছে এসে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। Thank you.
ফাইনালি আমরা টাকি রাজবাড়ি ঘাট আসলাম। বেশ সুন্দর জায়গা, ওদিকে নদী আর এদিকে বসার সিটও আছে এখানে। বেশ এই শীতের সন্ধ্যায় কোনো এক শান্ত নদীর পাড়ে বসে কাটানো মুহূর্তগুলো যেন ছবির মতো এঁকে রাখা যায়। যারা এসে থাকতে চাও, এই হলো মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস, এখানে এসে থাকতে পারো। এবার ফেরার পালা, আমরা রেডি বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।